আজ আপনাদের সাথে একদম নতুন একটা রেসিপি দেখাতে যাচ্ছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে একটা ডিম দিয়ে এক বাটি নাস্তা, একজনের জন্যই এনাফ। আর একজন মানুষ কিন্তু এই নাস্তাটা একদম আলহামদুলিল্লাহ করে পুরো পেট ভরেই খেতে পারবে। এই নাস্তা তৈরি করতে আমার যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি কিছু নুডলসের লেসি, আর এটা দেখে হয়তো বুঝতে পেরেছেন খুব ছোটো ছোটো কয়েকটা লাচ্ছি। আর এদিক থেকে আমি নিয়েছি হলো, আমি পানি দিয়ে দিচ্ছি একটা প্যানে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দরভাবে নুডলসের ভিতর লবণটা ঢুকে যাবে আর স্বাদটাও ভালো আসবে। পানিটা যখন টকবকে এরকম বলক এসে যাবে তখন এই লাচ্ছা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি পানিতে। 2 মিনিটের মতো এটা সিদ্ধ করলেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সময়টা খুবই কম লাগে। এটা একদমই পাতলা আর চিকন চিকন, মানে একদম রেশমি নুডলস বলা যেতে পারে। এটা চাইনিজ একটা নুডলস, রান্নাটাও চাইনিজ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, খুবই সুস্বাদু হয় এই রেসিপি। বাসায় একবার করে দেখবেন, আর যদি গেস্ট আসে তাদেরকে যদি তৈরি করে দেন তারা কিন্তু আপনার কাছে রেসিপি চাইবে, আমি শিওর। আপনারা চাইলে কোকোনাট নুডলস দিয়েও করতে পারেন, অথবা সাদা টাইপের যে নুডলসগুলো আছে সেটা দিয়েও করতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। আমি একটা স্টিনারে চেক নিচ্ছি, আর আমার 2 মিনিট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ছাকার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে একটা আর একটার সঙ্গে লেগে না যায়। তো আজকের রেসিপি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা খুবই ছোটো, রেসিপিটা খুবই সুস্বাদু, তো কেউ এড়িয়ে যাবেন না। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটা অনেক বেশি টেস্টি, আমি চাই সবাই দেখুক আর বাসায় তৈরি করুক। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাক যাদের কাছে ভালো লাগে, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন, নিচে কমেন্ট অপশন আছে। আমি এখানে 4টা বাটি নিয়েছি, আর বাটিগুলোর মধ্যে 1/2 টিস্পুন করে আমি বাটার দিয়েছি। বাটার দিয়ে এভাবে চামচ দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দরভাবে বাটি থেকে যখন আমি এই নাস্তাটা তৈরি করব মোল্ডা ফোটাতে ইজি হবে। তো এই তো বাটারটা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে, আর বাটার না দিলে আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। সিদ্ধ করে নুডলসটা আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, আর খুব সুন্দরভাবে এটা সেট করে দিতে হবে, যেহেতু এর মধ্যে আমি আরও অনেকগুলো টপিং ইউজ করব। খুবই সুস্বাদু এই নাস্তা, বাসায় থাকার উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। যারা আমার পেজে এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি সুন্দর করে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, ভিতরে একটু জায়গা করে নিচ্ছি যাতে করে বাকি টপিংগুলো দিতে পারি। উপর থেকে আমি কিছু নুডলস নিয়ে এভাবে করে একটু মাঝামাঝিভাবে দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে। আমি উপর থেকে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, সবগুলো বাটিতেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি, চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। শুকনা মরিচের যে ক্রাশ করা সেটা আমি এখানে অ্যাড করে দিব, খুবই সামান্য। এই তো ক্রাশ করা শুকনা মরিচটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে। আর ঝাল যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন। তা আমি ঝালের পরিমাণটা আমার বাসায় যেরকম পছন্দ করি ঠিক ওরকমই দিচ্ছি। এই বাটিটা সাজানোর পর মাশাল্লাহ দেখতে কিন্তু সেই লাগছে, তাই না? তো আমি অল্প অল্প করে ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য আরও অনেক উপকরণ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো হালকা কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো আমি এখানে দেখুন একটা করে ডিম দিয়ে দিচ্ছি। এই তো এটা মাশাল্লাহ খেতে বেশ লাগে, আপনারা কিন্তু অবশ্যই বাসা তৈরি করবেন যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন। আমি প্রত্যেকটা বাটিতে ডিম দিয়ে দিচ্ছি এই তো, আর দেখেই তো বুঝতে পারছেন। আর এখন এটাকে আমি, যাদের ওভেন আছে আপনারা চাইলে ওভেনে ঢুকিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আর চিজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আমার বাসায় সবাই চিজটা খুব পছন্দ করে। চিজ দিলে এর স্বাদ একদমই অন্য জায়গায় চলে যায়, যেটা মানে ভাবা যায় না। তো একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। উপর থেকে অল্প করে লবণ ছিটিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন আর কোনো কিছু অ্যাড করবো না, আমার নাস্তাগুলো একদম রেডি। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ওভেনে এটাকে বেক করে নিতে পারেন, আমি এখন চুলায় বেক করব। তো সেজন্য আগে থেকে একটা মোটা হাঁড়ি গরম করে নিয়েছি, আর এই তো এখন হাঁড়ির ভিতরটা কিন্তু মোটামুটি গরম। এর উপর একটা স্ট্রেনার বসিয়ে এভাবে করে আমি কাচের পেয়ালাগুলো বসিয়ে দিচ্ছি। এটা আমার বেক করতে সময় লাগবে 20 মিনিটের মতো, 20 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে বেক করা হয়ে যাবে। অসম্ভব মজার এই নাস্তাটা বেক করে নিলেই খেতে বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকবে। এই তো আমার বেক করা হয়ে গেছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত বেশি ইয়ামি ইয়ামি একটা লুক আসছে। আর উপরে যে আমি চিজ দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, ডিমটাও সুন্দরভাবে কুক করা হয়েছে। তো মাশাল্লাহ অনেক মজার ইউনিক একটা নাস্তার রেসিপি, আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই এটা তৈরি করবেন,
আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো চলুন একটা বাটি থেকে আমি রেসিপিটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিই, এর ভিতরের থিকনেসটা কেমন হলো। এটা অসম্ভব মজার বাটারের সুন্দর একটা ফ্লেভার, আর ভিতর থেকে ডিম আর বিভিন্ন টাইপের ভেজিটেবল দেওয়ার কারণে এটা অসম্ভব মজা হয়েছে, অনেক বেশি চিজি। তো আপনারা অবশ্যই তৈরি করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি। আর এই তো আমার কাছে তো দেখেই অনেক বেশি লোভ লাগছে, এটা খাওয়ার মধ্যে যে কীরকম একটা স্বাদ আসলে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। যেতে যেতে খেতে খেতে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও ভিডিওটা শেয়ার করেননি প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এরকম মুখরোচক মজাদার সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দেবেন, যারা আমার পেজে এখনও ফলো দেননি ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।